ভাষা একটি জাতির প্রথম পরিচয়। আমাদের পরিচয় বাংলা ভাষায়, যে ভাষা আজ একটি গর্বের নাম, যে ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্থান পেয়েছে। নতুন প্রজন্মের অনেকেই হয়তো জানে না এই ভাষার পেছনের ইতিহাস। ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত ভাগ হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্রের সৃষ্টি হয়। ১৯৪৮ সালে রেসকোর্স ময়দানের এক জনসভায় মুহাম্মদ আলী জিন্না দ্ব্যর্থহীন চিত্তে ঘোষণা করেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। ক্ষোভে ফেটে পড়ে বাংলার জনগণ এবং আবারও ১৯৫২ সালে ২৭শে জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন এক জনসভায় বলেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। শুরু হয় মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষায় প্রতিষ্ঠার আন্দোলন। এই আন্দোলন প্রতিহত করতে ১৪৪ ধারা জারি করা হয়। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমবেত হয়ে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে তৎকালীন পূর্ব বাংলা আইন পরিষদ অভিমুখে এগিয়ে যেতে থাকে। পুলিশ অতর্কিত হামলা চালায় এবং পুলিশের গুলিবর্ষণে আব্দুল জব্বার, রফিকউদ্দিন আহমেদ, আব্দুল সালাম, আবুল বরকত এবং অলিউল্লাহ নামের একজন ৮-৯ বছরের কিশোরও শাহাদাত বরণ করেন। ফেব্রুয়ারির ২১ তারিখ দুপুর বেলার ওয়াক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত। সে খবর ঢাকা শহরে ছড়িয়ে পড়লে হাজার হাজার ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়ে। দোকানপাট, অফিস ও গণপরিবহন বন্ধ করে দেয়া হয় এবং ধর্মঘট শুরু হয়। অবশেষে ১৯৫৪ সালের ৭ই মে গণপরিষদে মুসলিম লীগের সমর্থনে বাংলা আনুষ্ঠানিক রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে। ২৯শে ফেব্রুয়ারি ১৯৫৬ সালে বাংলা পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায় এবং সংবিধানের অনুচ্ছেদ ২১৪(১) পুনর্লিখিত হয় এভাবে, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এবং বাংলা। সেই থেকে আমরা লিখছি, পড়ছি, শুনছি এবং নিজের মনের অব্যক্ত অনুভূতিকে ব্যক্ত করছি রক্তে কেনা বাংলা ভাষা। সুদূর প্রবাসে বসেও আমরা আজও স্বপ্ন বুনি বাংলা। ব্রিটেনে বাংলা চর্চা এখন আসলে ভাষার মাস, আমরা ফেব্রুয়ারি ভাষার মাসে এখন আছি। ভালো লাগে যখন দেখি
বিভিন্ন সংগঠন বাংলা ভাষার উপর বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন প্রোগ্রাম করে, কিন্তু আমি যখন 2000 সালে লন্ডনে আসলাম, ব্রিটেন মানেই তো আমাদের কাছে তখন লন্ডনটাই, লন্ডনে এসে যখন ব্রিকলেনে গেলাম, ব্রিকলেনে গিয়ে কয়েকটা সাইনবোর্ড যখন দেখলাম বাংলায়, মনটা বুকটা মানে গৌরবে ফুলে উঠল যে এই ব্রিটেনে 7 সমুদ্র 13 নদীর পারে বিশ্বের একটি উন্নত দেশ, তার একটা রাজধানী লন্ডন, সেখানে আমার বাংলা ভাষায় সাইনবোর্ড, খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। আমাদের যারা নতুন প্রজন্ম, এরা তো ইংরেজিতে অভ্যস্ত, বাসায় ঘরে স্কুলে সব জায়গাতে, এমনকি মা বাবার সঙ্গে ইংরেজিতে কথা বলছে, সে একটা কিছু লিখে বাবাকে মাকে দেখাতে হলে ওই ইংরেজি অ্যালফাবেটে সেটা দেখাচ্ছে। এখন তাহলে এই ইংরেজি অ্যালফাবেট এবং বাংলা বর্ণমালা, সেটার সঙ্গতিটা, সেটার সম্পৃক্ততাটা আমরা পাচ্ছি কীভাবে, এটা যখন আমি লক্ষ্য করলাম, দেখলাম যে না, আমাদের এই বাচ্চারা, তারা যখন বলছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটা যখন গাচ্ছে কিংবা একটা কবিতা পড়ছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, তখন সে কিন্তু লিখছে TAL তাল, GAS গাছ, অর্থাৎ ইংরেজি অ্যালফাবেটে সে কিন্তু আবৃত্তিটা, কবিতাটি কিংবা গানটি ইংরেজি অ্যালফাবেটে লিখছে। একটু অবদমিত হলো মনটা, তাও ভাবলাম যে না, যাই হোক, যে কোনো একটা পদ্ধতিতে হলেও বাংলাকে তো তারা শিখছে, এই যে বাংলা শিখার একটা প্রবণতা এই প্রজন্মের ছেলেমেয়েদের, এখানকার প্রবাসীদের মধ্যে যে প্রবিষ্ট করানো হচ্ছে, এটা দেখে খুব ভালো লাগলো। আমি যখন ছোট, ক্লাস 6-7-8 পড়ি, তখন থেকে আমার মনের মধ্যে একটাই ছিল যে কুলোড়াতে একটা শহীদ মিনার করা দরকার। তো একটা সময়ে এসে কুলোড়াতে শহীদ মিনার করা হলো, যখন কুলোড়াতে শহীদ মিনার করা হলো, তখন ওটাতে লেখা হলো যে শহীদ মিনার। এই শহীদ মিনারটা কেটে অন্য কিছু, আমি নামটা এখানে উল্লেখ করব না, অন্য কিছু করার জন্য যখন আরেকটা দল বা গ্রুপ পায়তারা করলো, তখন ওই একটা 21 যখন আসলো, 21-এর তখনকার স্মৃতিগুলো আমাদের কী ধরনের, 21 আসবে তার 2-4 দিন আগের থেকেই আমরা শুরু করতাম, সব সাইনবোর্ড হতে হবে বাংলায়। সেই জন্য একবার আমার মনে পড়ে যে বেশ কিছু সাইনবোর্ড, ইংরেজি সাইনবোর্ড ধামাধম ভাঙছিলাম। এখন আমি বুঝি যে আসলে এটা আবেগের ব্যাপার, হ্যাঁ, কোনো যে কোনো ধ্বংসাত্মক জিনিসই এটা মানে প্রশমিত রাখা দরকার, ঠিক না সেটা। ওই আবেগের কথাটা মনে পড়ে অনেকগুলো সাইনবোর্ড আমি তখন ভেঙেছিলাম, যে ইংরেজি সাইনবোর্ড সব ভাঙবো, সব বাংলা করতে হবে, এবং ওই শহীদ মিনারকে ভেঙে, নাম চেঞ্জ করে যে নাম করা হয়েছিলো সেটাও ভেঙে আবার শহীদ মিনার লেখারই করেছিলাম। এই একটা কথা মনে আছে, বহু স্মৃতি আছে, জাস্ট এটুকু বললাম, আমার মনে পড়ে এই স্মৃতিটা প্রায়। বাংলা ভাষাই তো আমাদের স্বপ্ন, আমরা বাঙালি, বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা, মাতৃভাষা, এখন সেটা যে আঞ্চলিকতাই হোক, যে কলোকেল মানে উচ্চারণেই হোক না কেন, কিন্তু বাংলা তো, আমি যদি সিলেটি উচ্চারণও করি কিন্তু ভাষাটা আমার বাংলা, সুতরাং বাংলাটাই আমার ভাষা। এখন এইখানে খুব একটা সময় আমার কাটছে কেবল কবিতা এবং লেখালেখি নিয়ে, বই নিয়ে, বই পড়া নিয়ে, অন্যদেরকে বই পড়ায় উৎসাহিত করার জন্যে, ঘরে বসে আমার অধিকাংশ সময় শুধু এসব নিয়ে কাটছে। যখন আমি দেশের কথা ভাবি, তখনই মনে ভেসে ওঠে নজরুল, রবীন্দ্র, সুকান্তের কবিতা, গান। যখন আমি আমার ভালোবাসা নিয়ে একান্তেই কুঞ্জ সাজাই, তখনই মনে ভেসে ওঠে শরৎচন্দ্রের কথা আর হাসন রাজার গান। যখন আমি বিদ্রোহ দেখি চারিদিকে, তখন হারাই স্মৃতি সুকান্তের কবিতায় ক্ষুধার্ত ছন্দে, নজরুলের কবিতার বীরগাথা তালে। আর যখনই আমি স্মৃতি খুঁজে ফেলে আসা পুরনো দিনের, মনে পড়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের গান আর কবিতার আড্ডা।